নমস্কার, সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, প্রথম প্রথম সাধকের কর্ম ও উপাসনার মধ্যে কিছু পার্থক্য আছে বলে বোধ হতে পারে, যদিও সে দু কাজই ঈশ্বরাপন্ন বুদ্ধিতে করে থাকে। পরে সে দেখে যে তার সমস্ত কর্তব্য কর্মের মাঝখানেও তার অন্তরের উপাসনা সে চালিয়ে যেতে পারছে, শেষে তার সব কাজই উপাসনা হয়ে যায়। প্রথমে আমরা যেন অবশ্যই আমাদের সমস্ত কাজের ফল ঈশ্বরে অর্পণ করে যথাসম্ভব নিষ্কামভাবে করি, পরে আমরা ঈশ্বরের হাতের যন্ত্র হিসাবে কাজ করতে শিখব, তখন আমাদের সমস্ত জীবন হয়ে উঠবে ঈশ্বর উপদেশে এক নিরবচ্ছিন্ন উৎসর্গীকরণ। কর্ম ও উপাসনা যেন অবশ্যই হাতে হাত মিলিয়ে চলে, দুই আমাদের মনকে পবিত্র করে ও মনে উচ্চতর সচেতনতা জাগিয়ে তুলতে সাহায্য করে। তাদের দ্বিমুখী অধ্যাত্ম সাধনা রূপে দেখতে হবে, যা পরস্পর অবিচ্ছেদ্য। ধ্যান করার নামে কোনো নর বা নারীর কর্তব্য কর্মে অবহেলা করা উচিত নয়। সর্বদা ঈশ্বর স্মরণ করে যদি আমরা কাজ করি, আমাদের একান্তে ধ্যানের তত প্রয়োজন নাও হতে পারে। যা সব থেকে গুরুত্বপূর্ণ তা হল, সাধক যেন সর্বদা কোনো না কোনোভাবে ঈশ্বরের সংস্পর্শে থাকে। এ কাজের সর্বোৎকৃষ্ট উপায় হল দৈনন্দিন কাজে নিযুক্ত থেকেও সর্বদা মনে মনে মন্ত্র জপ করে যাওয়া। স্বামী ব্রহ্মানন্দ যেমন আমাদের উপদেশ দিতেন, আমাদের অন্তরে যেন জপ চক্র নিরন্তর ঘুরতে থাকে। সবসময় শব্দ প্রতীকের সাহায্য নাও, কর্মহীন মুহূর্তগুলিকে ঈশ্বরের নামে ভরিয়ে দাও। যখনই কোনো সেবা করবার সুযোগ আসবে, তা আমাদের বিনা দ্বিধায় গ্রহণ করা উচিত, অন্যথায় আত্মা সংকুচিত হয়ে যায়। বেশি কাজ খুঁজবে না, কিন্তু সুযোগ হলেই সেবা করবে। দানের মাধ্যমে আমাদের উন্নতি, গ্রহণের মাধ্যমে নয়। গ্রহীতাকে দাতা হতেই হবে, তাকে কোনো কিছু দিতে হবে, নিজেকে কখনো ভিখারী ভাবগ্রস্ত হতে দেবে না, অনাসক্ত হবে, কিন্তু সম্পূর্ণ সহানুভূতিশীল হবে। যখনই পারবে সাহায্য করবে, কিন্তু অনাসক্ত হয়ে, কর্তৃত্ব বুদ্ধি বর্জন করে। কখনো কখনো আমরা ভাবি যে অন্যকে আধ্যাত্মিক সাহায্য দেওয়া গুরুগিরি করার সামিল, এ কথা ঠিক নয়। অবশ্য যদি আমাদের কোনো অহমিকা বা শ্রেষ্ঠ মন্যতা ভাব না থাকে, এ হল সেবা। আর যখনই কোনো সুযোগ আসবে বা প্রয়োজন হবে, এরকম সেবা কাজ থেকে নিজেদের গুটিয়ে নেবার মনোভাব যেন আমাদের না হয়। কাজকে উপাসনায় পরিণত করতে হলে প্রথমে জপ ও ধ্যানের মাধ্যমে আধ্যাত্মিক মানসিকতাকে বাড়াতে চেষ্টা করতে হবে। কাজে লেগে পড়লে কোনো লোক সর্বক্ষণ ঈশ্বর চিন্তা করতে পারে না, তাই সে যেন ঈশ্বরের প্রীতির জন্য তাঁরই সেবা করছি মনে করে কাজটি করতে থাকে। আর কাজের আগে, মাঝে ও শেষে তাঁকে স্মরণ করে। এই প্রথম ধাপটি সফল হলে মানুষ ঈশ্বরকে বারবার স্মরণ করতে পারবে, এমনকি কাজের মধ্যেও। মনের দুটি প্রবাহ আছে, একটি ঊর্ধ্ব এবং একটি অধ। সাধারণত নিম্ন প্রবাহটি বাজে চিন্তায় ভর্তি থাকে। মনের এই অধ প্রবাহকে ঈশ্বর চিন্তনে অভ্যস্ত করে তোলা যায়, যদি নিজের নির্দিষ্ট কাজটি করার সময় স্মরণ রাখা যায় যে ঈশ্বরের জন্যই কাজ করা হচ্ছে। এতে কর্ম প্রচেষ্টা যন্ত্র চালিতবৎ হয় না, আর মন
জাগতিক চিন্তা থেকে মুক্ত থাকে। কখনো কখনো অবস্থার চাপে মানুষকে বাড়তি কাজ করতে হয়, কিন্তু মানব মন যদি ঠিক শিক্ষা পায়, প্রচণ্ড কাজের মধ্যেও তার পক্ষে ঈশ্বর চিন্তা করা সম্ভব হয়। এর জন্য প্রয়োজন প্রাথমিক স্তর থেকে নিয়মিত সংযম। এখন ঈশ্বরই যে একমাত্র কর্তা, এ বিষয়ে মনে পূর্ণ আস্থা সম্পাদন কিভাবে করা যায়? কর্ম ও উপাসনার মাধ্যমে। তোমাকে অবশ্যই প্রথমে তোমার প্রভুর, তোমার আত্মার আত্মা যিনি, তার উপস্থিতি উপলব্ধি করতে হবে। তাহলে সহজেই তোমার বোধ হবে যে তাঁরই ইচ্ছা ও তাঁরই শক্তি তোমার দেহ মনের মাধ্যমে ও বিশ্বের প্রতিটি জিনিসের মাধ্যমে কাজ করছে। এই ভাবই আমাদের শরণাগতির আদর্শের দিকে নিয়ে যায়। এই কথাটির অর্থ হল নিজ আত্মা, মন ও শরীরকে পরম চৈতন্যে সমর্পণ করা। তাঁরই প্রয়োজন সিদ্ধির জন্য, তাঁরই হাতের যন্ত্র স্বরূপ হবার উদ্দেশ্যে প্রার্থনা করা এবং নিজ মুক্তি প্রয়াসসহ সর্বজন কল্যাণ ব্রতে ব্রতী হতে চেষ্টিত হওয়া। মূল ভাবটি হওয়া চাই মানবরূপী ঈশ্বরকে ভালোবাসা ও তাঁর সেবা করা, এবং এইভাবে মানব জীবনের শ্রেষ্ঠ লক্ষ্যকে উপলব্ধি করা। এই সেবা দৈহিক, বৌদ্ধিক, নৈতিক বা আধ্যাত্মিক হতে পারে। যাদের ঘনিষ্ঠ সংস্পর্শে আমরা আসছি তাদের প্রয়োজন অনুযায়ী। আগেই যেমন বলেছি, কর্মের সঙ্গে সাধককে ঈশ্বর চিন্তাও করতে হবে ও সমস্ত কর্মই তাকে উৎসর্গ করতে হবে। তাদের জীবনই যন্ত্রবৎ গতানুগতিক হয়ে পড়ে যারা ঈশ্বরকে ও তাকে লাভ করার লক্ষ্যকে ভুলে যায় আর যন্ত্রের মতো শুধু কাজই করে চলে। দুঃখ কাজের পরিমাণ নিয়ে তত নয়, যত সেই কাজ ঈশ্বরাপন্ন বুদ্ধিতে করতে না পারাতে। কোনো সমর্পণ বুদ্ধি আসতে পারে না যদি না আত্ম উপলব্ধির লক্ষ্যটি সর্বক্ষণ জাগিয়ে রাখা যায়। আর ক্ষুদ্র অহং বোধকে বলি দিয়ে ঈশ্বর চেতনায় লীন করা যায়। যে লোক মনে করে যে সমর্পণ করতে হলে নিজের সব কিছু ত্যাগ করে অন্যের ন্যায় অন্যায় সব আজ্ঞাই পালন করা, সে সমর্পণ বুদ্ধির অর্থই বোঝে না, অথবা বুঝে থাকলেও ওই আদর্শকে ঠিক ঠিকভাবে প্রকাশ করতে পারে না। প্রকৃত সমর্পণ যে অভ্যাস করতে পেরেছে, তার অহংবোধ যত না ধ্বংস হয়েছে তার থেকে বেশি হয়েছে সংস্কৃত। ব্যষ্টি চেতনা ঈশ্বর চেতনায় লীন হয়, আর ব্যষ্টি ইচ্ছা ও ঈশ্বর ইচ্ছা একীভূত হয়ে যায়। সাধকের এমনও অনুভূতি হয় যে তার দেহ বিশ্বদেহেরই অংশ। এই রকম সাধক কখনো কখনো স্বাধীন ইচ্ছা শূন্য, যন্ত্রচালিত বত হতে পারে না। পক্ষান্তরে সে অহংকেন্দ্রিক জীবনের পরিবর্তে বিশ্বকেন্দ্রিক জীবন যাপন করে। যে কোনো ধরনের কাজই তুমি করো না কেন, মনে করো যে তোমার সব কাজই ঈশ্বরের সেবারূপে করা হচ্ছে। যে ঈশ্বর তোমার অন্তরে ও আর সকলের অন্তরে বিরাজমান। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, নিজ কর্তব্য কর্মের অনুষ্ঠানের মাধ্যমে পরমেশ্বরের উপাসনা করলে অধ্যাত্ম জ্ঞান লাভ হতে পারে। যে কোনো সৎকর্মকে, তা সে যত সামান্যই হোক না কেন, ঈশ্বরের একরকম সেবা বলে ভাবা যেতে পারে। অতএব অনাসক্ত হয়ে করা যেতে পারে, এমনটাই ব্যাখ্যা করছেন স্বামী জ্যোতিষ্বরানন্দ মহারাজ। কি অপূর্ব, কি অসাধারণ আজকের এই আলোচনা! আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যি যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।